আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সঙ্গে রয়েছে আমি নিহার। আজকে সারাদিনে বিশেষ বিশেষ খবর। 75তম বর্ষে পদার্পণ করল সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মঙ্গলবার তাদের খুঁটি পুজো ছিল, উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যগণ। এবছরে তাদের পুজোর প্যান্ডেল এবং সাজসজ্জা অন্য মাত্রা নেবে। তাপস মজুমদার মহাশয় বলেছেন, পরপর দুবছর কোভিডের জন্য মানুষের অনেক অসুবিধা ছিল, এখন অনেকটাই ভালো। সাধারণ মানুষ আবার আগের অবস্থায় ফিরে আসুক, দুর্গোৎসবে সকলেই আনন্দে কাটাক। খুঁটি পুজো হলো, কি বলবেন? খুঁটি পুজো আমাদের 75 বছর যখন আজকে আমাদের সুভাষনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির আজকে 75তম বছর হচ্ছে, তার জন্য আজকে খুঁটি পুজো আরম্ভ হলো। দিনটা ভালো দিন, যার জন্য আজকে আমরা এই খুঁটি পুজো করছি। অন্যান্য বছরে যেমন কোভিডের একটা প্রোটোকল ছিল, এবছরে নেই, কতটা মনে করছেন যে দর্শন? ঠাকুরকে ডাকি জানি কোভিড জানি আর না আসে, মানুষ জানি আমাদের পুজো সব এবার আসতে পারে। আমাদের এবার বড়ো পুজো হচ্ছে, আমরা প্রতি বছরই বড়ো হয়, এবার আরও বড়ো হচ্ছে 75তম বর্ষ। তাই হিসাবে আমাদের সব মহিলারা দেখছেন, নিজেরা দায়িত্ব নিয়ে কাজ করছেন, বয়স্ক আমাদের এখানে যারা সিনিয়র আছে তারা সবাই মিলে আমরা এই কাজ করছি, তার জন্যে আমাদের এবার পুজোটা বিরাট বিরাট হবে। যে আপনাদের পুজো প্রবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এখানকার একটা দায়িত্ব আছেন, দায়িত্ব সভাপতি আছেন, তো মানে অন্য বছরের তুলনায় কী বছর এবছর কী মানে কী কেমন আরও ব্যতিক্রম কী হতে পারে? মানে আপনাদের আর এবছর আমাদের সুভাষনগরের একটা নাম হবে, আমাদের এই পুজো আর কোনোদিনই কেউ এত বড় পুজো আর করতে পারবে, দমদমে এত বড় পুজো হবে কিনা। আমরা যদি সবাই ভালো থাকি তাহলে পুজো বড় হবে। আমাদের এখানে যারা আছে আমাদের আলোচনা করে, হয়তো আমরা একা ডিসিশন নিই না, এখানকার সবাইকে নিয়ে আমরা ডিসিশন নিই। আমাদের মহিলাদেরও মিটিং হয়েছে পশু দিন, তাই আমরা এখানে সেইভাবেই প্রোগ্রাম এবার হবে। এবার বেশিরভাগই মহিলাদের আমরা দায়িত্ব দিচ্ছি, তারা সব দায়িত্ব দিয়ে কাজ করবে। প্রতি বছরে ওরা করে, কিন্তু এবার সব মহিলাকে ডেকেছি আমরা। এই এলাকার যত মানুষকে আমরা খাওয়া দাওয়া দেবো, প্রতিদিন খাওয়া দাওয়া আছে, প্রতিদিন প্রোগ্রাম আছে, প্রতিদিন ফাংশান আছে, প্রতিদিনই অনেক কিছু আছে, এই হলো আমাদের মেন। আপনাকে বিশেষ করে দেখা গেল যে আপনি সব কাজই মোটামুটি এগিয়ে সামনে সব কিছু করছিলেন, সামনে সারতে ছিলেন, কেমন ভাবে নিচ্ছেন? আমরা একদম আনন্দের সঙ্গে নিচ্ছি। আমরা চাইছি এই পুজোয় পাড়ার সব মহিলারা থাকবে এবং আমরা সর্বোত্তমভাবে এই পুজোটাকে সাফল্য বর্ধিত করব। আর আমাদের পাড়ার 75 বছর পুজো মানে আমাদের বিশাল ব্যাপার, আমরা সবাই মিলে থাকবো। যত মহিলা আমাদের আরও মহিলারা আছে সবাই আসবে এবং আনন্দ করবে, আর পুজোতে সবাই কাজ করে আমাদের এবং আনন্দের সঙ্গে। দমদম থেকে এনসিও বাংলা টিভির রিপোর্ট।